সেটা না চাইলে এই সব কন্ট্রোল ছেড়ে প্রোটেকশনে ভরসা রাখুন হালকা সাদা স্রাব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই চিন্তার বিষয় হলো অতিমাত্রায় সাদাস্রাব অথবা ব্যতিক্রমী সাদা স্রাব যেমন দুর্গন্ধযুক্ত অথবা রঙিন সাদাস্রাব আপনার লাইফস্টাইলের সামান্য কিছু পরিবর্তন আনলে অতিমাত্রায় সাদাস্রাব সমস্যা কিছুটা লাঘব হবে তবে গর্ভাবস্থায় একটু বেশি সাদাস্রাব হতে পারে যা কন্ট্রোল করা সম্ভব না যে সমস্ত কারণে তখন স্রাব বাড়ে তা গর্ভাবস্থার জন্য জরুরি তাই সেই সময়টা মেনে নিতেই হবে তবে নিত্যদিনের সাদাস্রাব সমস্যা থেকে বাঁচতে যা যা করবেন বলছি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ড্যান পাশের বেলটি টিপে দিন প্রথম কথা রিল্যাক্স থাকুন স্বাভাবিক সাদাস্রাব হতে দিন একটু বেশি হলেই টেনশন শুরু করবেন না কারণ মানসিক অশান্তিতে সাদাস্রাব বাড়ে দুই অতিরিক্ত সাদাস্রাব থেকে বাঁচতে নিয়ম করে কৃমিনাশক ঔষধ খাবেন বছরে অন্তত দুইবার তিন জন্ম নিয়ন্ত্রণ পিলের সাইড ইফেক্ট হিসেবে এক্সট্রা সাদা স্রাব মেনে নিতেই হবে সেটা না চাইলে এই সব কন্ট্রোল ছেড়ে প্রোটেকশনে ভরসা রাখুন চার নিয়ম করে প্রতিদিন একই সময় ঘুমাতে এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আর পর্যাপ্ত ঘুম তো অবশ্যই চাই একজন গৃহিণীর জন্য আট ঘন্টা মিনিমাম মনে রাখবেন দুপুরের ঘুম আপনার রাতের ঘুমের ঘাটতি পুষিয়ে দিতে পারবে না পাঁচ ইমিউনিটি কমতে দিবেন না বিশেষ কিছু খাবার খাওয়ার চেষ্টা করবেন যেমন পাকা কলা ঢেঁড়স ও সবুজ শাকসবজি ছয় যথেষ্ট পরিমাণে পানি পান করবেন আর সাদা স্রাবের সময় একটু বেশি সাত ভি এর বজায় রাখা জরুরি ভিতে সাবান বা বডি ওয়াশ ব্যবহার করলে তারপর একবার ভি ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন এতে পিএইচ ব্যালেন্স থাকবে আর আপনার সাদা সীমিত থাকবে এর পরেও যদি সাদা নিয়ন্ত্রণে না আসে কি খেলে এই অতিরিক্ত সাদা বন্ধ হবে ভিডিও করা আছে প্রয়োজন হলে দেখে নেবেন তখন চা চা কারণে আর ইমো... ইমো... এই ভিডিও ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই